নেশা করতে চললো মনির সাথে সেলিম সাহ, চিটা গাঙে যাইয়া দুজন প্রেমে দিল যায়া, মেয়ের নাম পিকু কুমনি তার সাথে হয় ভাব বন্ধু হে। সেলিম সাহেব চালাক বেশি মনির বোঝে নাই, কুকুর সাথে সেলিম সাহেব রসের কথা কয়। 1986 সালে এই ঘটনা হয় বন্ধু হে। ভদ্র পরিবার, বাবা ছিল সরকারি পুলিশ অফিসার, নাম পিতাহার মকসেদ আলী, সম্মান কত তার বন্ধু হে। ব্যবসা করিত দাম্পত্য জীবনে কুকুর শান্তি নাহি পাইত, ব্যবসা করত চিটাগাঙে বাড়িতে নাই আসত বন্ধু হে। জাফর মদ খাইয়া মাতাল হইয়া রয়, চরিত্র তার খুবই খারাপ কুকু জানতে পায়াই, নারীর শোভা ঘরের প্রতি কি করে বুঝায় বন্ধু হে। সাই রাত্রি জেগে রয়, নেশা কইরা ঘুইরা বেড়ায় ফেরে না তো বাসাই, স্বামীর অবহেলায় কুকু খারাপ হয়া যায় বন্ধু হে। সাহেব কি করিল ভাই, কুকুর হাত ধরিয়া দুইজন ঘুরিয়া বেড়ায়, তাই দেখিয়া মনির হোসেন আরে আরে চায় বন্ধু হে।
বড়ই সুন্দরী, মনির বলে খুকু তুমি হই বাজে আমারি, তোমার জন্য এই দুনিয়ায় সবই করতে পারি বন্ধু হে। শিল্পপত
বিধাতায় বন্ধু হে।
কাপড় দেয়। মনির বলে সোনারি মা তোমারে জানাই, বউ হিসাবে আমার কাছে পাবা না তো ঠাই বন্ধু হে।
শাশুড়িকে ছালাম দিয়া রিমার কাছে যায় বন্ধু হে।
পয়সা গাড়িতে যাই নিয়ে বন্ধু হে।
মনির ক্ষমা পায় নাই বন্ধু হে। আমার যত টাকা পয়সা ব্যাংকে আছে জমা,